55% কাজ সম্পন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন, মানুষের সহজ যাতায়াত নিশ্চিত হবে, খুলবে উত্তর জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার দ্বার। উত্তাল যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার অদূরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের কাজ এখন দৃশ্যমান হয়েছে। সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 49টি স্প্যানের মধ্যে 24টি স্প্যান এরই মধ্যে সাইটে এসেছে, অবশিষ্ট 25টি স্প্যানের বিভিন্ন ধরনের কাজ চলছে। জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি 55%, আর্থিক অগ্রগতি 40.90%। পিলারের পাইলের কাজের জন্য স্টিলের পাইপ দরকার হচ্ছে। জাপানি স্টিলের এসব পাইপ আমদানি করা হচ্ছে ভিয়েতনাম থেকে। মূল সেতুতে যে স্টিলের সুপারস্ট্রাকচার বা স্প্যান বসবে সেগুলো জাপানি স্টিল দিয়েই তৈরি হবে। এসব সুপারস্ট্রাকচার তৈরি হবে ভিয়েতনাম ও মিয়ানমারে, তারপর বাংলাদেশে আনা হবে। এর মধ্যে কিছু সুপারস্ট্রাকচার বাংলাদেশেও করা হবে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুটির পূর্ব প্রান্তে 2টি স্প্যান বসানোর পর এটি এখন দৃশ্যমান হচ্ছে। নতুন প্রযুক্তির লোহা আর কংক্রিটের সমন্বয়ে তৈরি হচ্ছে এই সেতু। অত্যাধুনিক স্প্যানও বসছে সেতুটিতে। এগিয়ে চলছে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুই পারে দুই প্যাকেজে চলছে এই সেতুর নির্মাণ কাজ। দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে রাত দিন সমানতালে চলছে পাইলিং ও সুপারস্ট্রাকচার বসানোর কাজ। এবারে বড় আকারের রেলপথ সংযোগের আওতায় আসতে যাচ্ছে উত্তরবঙ্গ, যার শুরুটা হচ্ছে যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে। রেল বিভাগ বলছে পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সেই উদ্যোগের একটি অংশ উত্তরের জনপদের রেল সংযোগ সংস্কার ও নতুন রেলপথ সংযোজন। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ করছে তাতে 2024 সালের আগস্টের নির্ধারিত সময়ের পূর্বেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। রেলমন্ত্রী গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প এর অগ্রগতি পরিদর্শনের সময় পূর্ব প্রান্তে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে 1.15 কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। 12টি পিলারের উপর 11টি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের অগ্রগতি অনেক ভালো, পশ্চিম প্রান্তে অগ্রগতি কিছুটা কম, তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছেন, ফলে পুরো প্রকল্পটি তার নির্ধারিত সময় 2024 সালের আগস্টের আগেই যান চলাচলের জন্য খুলে যাবে বলে আশা করা যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সেতু ডুয়েল গেজ ডাবল লাইন হচ্ছে। এখানে ব্রডগেজে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে এবং সেতু পার হতে 5 মিনিট সময় লাগবে, যেটি এখন প্রায় 40 মিনিট সময় লাগছে, ফলে সময় অনেক কমে যাবে। এই সেতুর মাধ্যমে ট্রান্সএশিয়ান রেলওয়ের সাথে যোগাযোগ স্থাপিত হবে, ফলে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানের সাথে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে, যার ফলে অভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধি সহ আন্তঃদেশীয় ট্রেনও অধিকারে চালানো যাবে এবং ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।
পরিদর্শনের সময় টাঙ্গাইলের সংসদ সদস্য তানবির হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক অবকাঠামো মোহাম্মদ শহীদুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্তে সহস্রাধিক দেশি বিদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের তত্ত্বাবধানে চলছে সেতুর কাজ। তিনটি প্যাকেজে আন্তর্জাতিক সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মধ্যে WD এক প্যাকেজে বাস্তবায়ন করছে জাপানের উবাইশি IHI ও SMCC নামে তিনটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। WD দুই প্যাকেজের কাজ করছে জাপানের IHI ও SMCC কোম্পানি এবং WD তিন প্যাকেজের কাজও করছে দুটি জাপানের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন হয়। তবে 2006 সালে বঙ্গবন্ধু সেতুর উত্তর লেনে প্রথম ফাটল দেখা দেয়, পরে ফাটলটি দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। এরপর থেকে সেতুর উপর দিয়ে চলাচলকৃত ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন 38টি ট্রেন চলাচল করে। ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হওয়ার সময়ের অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এসব সমস্যা সমাধানে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে 16,780 কোটি টাকায় রেল সেতু প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা। 2020 সালের 29 নভেম্বর সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের আগস্ট পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে এখন পর্যন্ত 1.15 কিলোমিটার দৃশ্যমান হয়েছে। অতি দ্রুত কাজ চলছে। স্পেনের উপর যে রেলটা বসবে তা মূলত জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তি, এখানে কোনো স্লিপার নেই। এই রেলপথ দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে, প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর বিভিন্ন পর্যায়ের নির্মাণকর্মী ও কর্মকর্তারা জানান, দেশের বৃহৎ মেগা প্রকল্পে যুক্ত হতে পেরে খুশি তারা। কাজের ব্যাপারে তারা স্বাস্থ্য সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি 55%। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি 95,60,000 টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু খুলে দেয়া হলে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে, তেমনি খুলবে উত্তর জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নানা দ্বার।